একদম কম খরচে আপনি যদি আপনার বাড়ি রঙ করতে চান তাহলে সঠিক ভিডিওতে আপনি চলে এসছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের কম খরচে বাড়ি রঙ করার জন্য একটি উত্তম প্রোডাক্ট বিষয়ে জানাতে চলেছি সেটি হলো সিমেন্ট পেইন্ট এই সিমেন্ট পেইন্ট মূলত দু ধরনের হয়ে থাকে একটি হোয়াইট সিমেন্ট পেইন্ট আর একটি হচ্ছে কালার সিমেন্ট পেইন্ট আজকের এই ভিডিওতে আমি বিশেষ করে কালার সিমেন্ট পেইন্ট নিয়ে আলোচনা করতে চলেছি তাই অনুরোধ অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা আজকে আমি দুটি বেস্ট সিমেন্ট পেইন্ট প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চলেছি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে খুবই চাহিদা রয়েছে ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার মধ্যে খুবই পপুলারিটি রয়েছে এই দুটি ব্র্যান্ড কিন্তু খুবই পুরোনো ব্র্যান্ড তার মধ্যে একটি হলো সালিমার পেইন্টস আর একটি হলো ইন্ডিগো পেইন্টস সালিমার পেইন্টসের সেম কোড প্লাস্ট যে সিমেন্ট পেইন্ট রয়েছে সেই বিষয়ে আজ আলোচনা করব তার সঙ্গে আলোচনা করব ইন্ডিগো ফ্লোরা ফ্লোরাসেম এই দুটি সিমেন্ট পেইন্ট নিয়ে এই দুটি সিমেন্ট পেইন্ট আমার কাছে বেস্ট মনে হয়েছে তার কারণ আমি এই দুটি সিমেন্ট পেইন্ট ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই এই দুটি প্রোডাক্টকেই আমার বেস্ট বলে মনে হয়েছে তাই আপনাদের সামনে আমি এই দুটি প্রোডাক্ট রিভিউ করার জন্য চলে এসেছি তো সবার প্রথমে আমি যে কালার সিমেন্টের কথা আলোচনা করব সেটি হলো সালিমার পেন্টসের সেমকোট প্লাস বন্ধুরা এই সেম কোট প্লাস যে কালার সিমেন্টটি রয়েছে এর মধ্যে আপনারা কিন্তু রেডিমেড কিছু কালার সেড আপনারা পেয়ে যাবেন যা যে সমস্ত রেডি কালার রয়েছে রেডিমেড কালার যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু খুবই আকর্ষণীয় কালার রয়েছে অবশ্যই আপনাদের এগুলো মানে পছন্দ হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এই কালারগুলোর ফিনিশিংও খুব ভালো আসে দুকোট লাগাতে হয় দু কোট লাগালেই এই কালারের কিন্তু আপনারা ফিনিশিং পেয়ে যাবেন তার মধ্যে আপনারা হোয়াইট কালারও পেয়ে যাবেন আর হোয়াইট কালার ছাড়াও আপনারা মিড ক্রিম প্লেরোজ পিচ অ্যাকোয়ামেরিন স্কাই ব্লু লাইম গ্রিন এই ধরনের আরও কয়েকটি রেডিমেড আপনারা কালার এর মধ্যে পেয়ে যাবেন তাই আপনাদের বাড়িকে আপনারা যদি সিমেন্ট পেন্ট দিয়ে কম খরচে রং করতে চান তাহলে কিন্তু এই পেন্ট আপনার জন্য খুবই উপকারী ইন্ডিগো ফ্লোরা সেমও কিন্তু সেম একই ধরনেরই একটি প্রোডাক্ট এর মধ্যেও কিন্তু আপনারা সালিমা পেন্টসের মতো একই কালার শেড আপনারা পেয়ে যাবেন এবং ইউজ করার ক্ষেত্রেও কিন্তু একই ধরনেরই নিয়মাবলী রয়েছে তো চলুন আমি এই সিমেন্ট পেন্ট কালার সিমেন্ট পেন্ট ইউজ করার যে নিয়ম রয়েছে সেগুলো আমি আপনাদের এক এক করে জানিয়ে দিই কারণ এই সিমেন্ট পেন্ট প্রোডাক্ট ইউজ করা খুব একটা ইজি ব্যাপার নয় কারণ এই সিমেন্ট পেন্ট আপনি যদি দেওয়ালে লাগাতে চান তাহলে আপনাকে কয়েকটি সতর্কতা মেনে চলতে হবে নাহলে কিন্তু বন্ধুরা কিছুদিন পরে আপনার ওয়ালে হেয়াল অ্যান্ড ক্র্যাক আসতে পারে এবং হাত দিয়ে ঘষলে কালার উঠে যাওয়ারও চান্স থাকবে তাই অবশ্যই আপনারা আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো ফলো করবেন এবং এই নিয়মগুলো ফলো করে আপনার বাড়িতে আপনি সিমেন্ট পেইন্ট লাগান কোনো ধরনের কোনো প্রবলেম হবে না অবশ্যই এই পেইন্ট আপনার বাড়িতে দীর্ঘস্থায়ী হবে কালার সিমেন্ট পেন্ট নিয়ে আমার কিন্তু অলরেডি আরও অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি দেখিয়েছি এই কালার সিমেন্ট পেন্ট আমি কীভাবে লাগিয়েছি কীভাবে ফিনিশিং এসছে সিমেন্ট লাগানোর ক্ষেত্রে সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যে ওয়ালে আপনারা সিমেন্ট পেন্ট লাগাবেন সেই দেওয়ালটিকে আপনাকে প্রথমেই ভালো করে ক্লিন করে নিতে হবে কোথাও যেন কোনো বেশি রাপ না থাকে কোনো গর্ত না থাকে সেগুলোকে আপনাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নেওয়ার পরে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে দেওয়ালটা যখন হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে অর্থাৎ পুরো শুকিয়ে যাবে না হালকা হালকা ভেজা থাকবে সেই অবস্থাতে আপনাকে প্রথম কোট লাগাতে হবে প্রথম কোট লাগানোর সময় আপনারা অবশ্যই এর যে ওয়াটার রেশিও রয়েছে সেই রেশিওটা আপনারা ফলো করবেন আপনারা প্রতি কেজিতে সাতশো এম থেকে আটশো এমএল অবধি আপনারা জল মিশিয়ে ঘোল তৈরি করবেন তো এই কালার সিমেন্ট মেশানোর সময় প্রথমেই অনেকটা জলের মধ্যে আপনারা কিন্তু কখনোই এই সিমেন্ট পেন্ট আপনারা মেশাবেন না কারণ বেশি পরিমাণ জলের মধ্যে আপনারা যদি এই সিমেন্ট পেন্ট ঢেলে দেন তাহলে কিন্তু এটি বালতির মধ্যে ভেসে থাকবে মাখানো যাবে না তাই আপনারা এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদেরকে কিন্তু অল্প অল্প করে বেসনের মতো বেসন যেভাবে মাখানো হয় সেভাবে কিন্তু অল্প অল্প করে আপনাকে এর ঘোল তৈরি করতে হবে অল্প অল্প করে মিক্সড করতে হবে অল্প অল্প করে মিক্সড করার পরে কিন্তু আপনারা সেটিকে আপনাদের ব্যবহারের উপযোগী অর্থাৎ আপনারা যে পরিমাণ পাতলা করলে আপনারা ব্যবহার করতে পারবেন সেই রকম করে নেবেন তবে জলের মাত্রাটা আপনারা ঠিক রাখবেন সাতশো থেকে আটশো এম প্রথমে ফিফটি জল দিয়ে মিক্সড করলেন তারপরে আবার ফিফটি জল দিয়ে এর মিশ্রণ তৈরি করে নেবেন প্রথম কোড হয়ে যাওয়ার পরে দ্বিতীয় কোড যখন লাগাতে যাবেন তখন অবশ্যই আরেকবার ওয়াটার কিউরিং করে নেবেন অর্থাৎ দেওয়ালটাকে জল দিয়ে হালকা করে ভিজিয়ে নেবেন যখনই আপনারা দেওয়ালে জল দেবেন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে জল দেওয়ালে ধরছে না কারণ এই সিমেন্ট পেইন্টের মধ্যে ওয়াটার প্রুফিং রয়েছে আপনারা পরিষ্কার সেটা বুঝতে পারবেন জল দেখবেন দেওয়ালে ধরতে চাইছে না জল ঝরে পড়ছে তবে আপনাকে পারলে স্প্রে মেশিন দিয়েও আপনারা কিন্তু হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন পারলে সেই ওষুধ স্প্রে করা মেশিন দিয়েও আপনারা কিন্তু দেওয়ালটাকে হালকা করে ভিজিয়ে নিতে পারেন তো দ্বিতীয় কোটের আগে আপনি ভিজিয়ে নিলেন ভিজিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু দ্বিতীয় কোট লাগাবেন দ্বিতীয় কোট ভালো করে লাগানো হয়ে গেলে চব্বিশ ঘন্টা রেস্ট দিয়ে দেবেন চব্বিশ ঘন্টা রেস্ট দেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা দু থেকে তিন দিন কন্টিনিউয়াসলি দিনে দুবার আপনারা ভালো করে দেওয়ালটাকে ভিজিয়ে নেবেন ভালো করে দেওয়ালটা যদি আপনারা দু থেকে তিন দিন ভিজিয়ে নেন তারপরে কিন্তু আপনারা দেওয়ালে হাত দিয়ে ঘষলে কখনোই সিমেন্ট পেন্ট উঠবে না অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছেন অনেক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছেন যে দাদা আমি তো ও বাড়িতে কালার সিমেন্ট লাগিয়েছি কিন্তু হাত দিয়ে ঘষলে উঠে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আপনারা দেওয়ালে ওয়াটার কিউরিং করেননি দেওয়ালটিকে ভালো করে ভেজাননি তাই আপনারা হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট যাই লাগাতে যান না কেন সিমেন্ট পেন্ট যখনই আপনারা দেওয়ালে লাগাবেন অবশ্যই লাগানোর আগে জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা দু থেকে তিন দিন নিয়ম করে আপনারা জল দিয়ে দেওয়ালটাকে ভিজিয়ে নেবেন তারপরে স্কাটিং বর্ডার যা রয়েছে তাতে আপনারা কালার লাগিয়ে দিন কালার লাগিয়ে দেওয়ার পরে আপনারা দারুণ ফিনিশিং পেয়ে যাবেন বিশেষ দ্রষ্টব্য পুরাতন চুন অথবা হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে বা আগে থেকে কালার সিমেন্ট লাগানো দেওয়ালে পুনরায় কালার সিমেন্ট লাগাবেন না বেশি দিন টেকসই হবে না এই দুটো যে আমি সিমেন্ট পেন্টের কথা আপনাদের বললাম এই দুটো সিমেন্ট পেন্টের প্রাইস কিন্তু প্রায় সেম রয়েছে তো শারিমার সেম কোড প্লাসের দাম একটু বেশি রয়েছে প্রায় আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে রয়েছে দাম আর পঁচিশ কেজির ব্যাগ হয়ে থাকে আর ইন্ডিগো সিমেন্ট পেন্টের অর্থাৎ ফ্লোরা সেমের দাম রয়েছে আটশো টাকার ভেতরে তো প্রাইসটা আপনারা অবশ্যই যাচাই করে নেবেন আমি যেটা প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি প্রাইসটা অবশ্যই আপনারা দোকানে যাচাই করে নেবেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয়ে থাকে তো বন্ধুরা আজকে এখানে বিদায় জানাই দেখা হবে পরবর্তী আরও কোনো ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ